ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ সপ্তাহেই ছুটি হতে পারে তার, অর্থাৎ বাড়ি যেতে পারেন তিনি। গত 29 জুলাই থেকে তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি আরও একাধিক শারীরিক সমস্যা ছিল, যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আলিপুরের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, এবং সেই দিন থেকেই তিনি এখানে ভর্তি রয়েছেন। তার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই মেডিকেল টিমের একটি বৈঠক ছিল সোমবার, এবং সেখানেই সিদ্ধান্ত হয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে হোম কেয়ার ইউনিটে রাখা হবে, অর্থাৎ একটি বিশেষ কেয়ার ইউনিট তৈরি করা হবে তার জন্য, যাতে বাড়িতে গিয়েও তার কোনো রকম সেবা শুশ্রূষার সমস্যা না হয়। সেখানে হাসপাতালের চিকিৎসকেরা তারাও গিয়ে দেখাশোনা করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্তে কি রয়েছে, কি জানাচ্ছেন চিকিৎসকরা? উনি অনেকটা ইম্প্রুভ করেছেন, ওনাকে বসানো যাচ্ছে এবং আমরা অবশ্যই মুখে খাওয়ানোর চেষ্টাটা করছি। একটু একটু খাচ্ছেনও, তবে রয়্যালস টিউবটা ওনার থাকবে এবং উনি রয়্যালস টিউব নিয়েই বাড়ি যাবেন, এবং আমাদের হোম কেয়ার টিম বাড়িতে গিয়ে ওনার দেখভাল করবেন আগামী বেশ কয়েক সপ্তাহ। ওনার ফিজিওথেরাপি চলবে, চেস্ট ফিজিওথেরাপি চলবে, স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি চলবে, যাতে উনি ভালো করে গিলতে পারেন এবং অ্যাসপিরেট না করেন। এই সব ব্যাকআপগুলো আমরা রেডি করছি, করে আমরা ওনাকে বাড়ি পাঠাবো, তাই খুব শীঘ্রই আমরা ওনাকে বাড়ি পাঠাবো কয়েকদিনের মধ্যে। এক্সাক্ট টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না। ছাড়ার ব্যাপারে আমরা কাল বা পরশু একটা ডিসিশন নেব। হাসপাতালে যা যা করণীয় সব কিছু করা হচ্ছে। কালকে একটা ব্লাড টেস্ট করা হবে ফাইনালি, এবং কালকে আরেকবারের জন্য মেডিকেল বোর্ড আমরা করব দুপুর 12:30টার সময়। বাড়িতে দেখুন, ওনাকে তো এই বাইপ্যাপ সাপোর্টটা বাড়িতেও চলবে, সুতরাং বাইপ্যাপ, অক্সিজেন কনসেন্ট্রেটার, নেবুলাইজার এগুলো সব থাকবে। ঘরটাকে রেডি করা, ঘরটাকে প্রপারলি ডিসইনফেক্ট করা, এইগুলো করতে একটু সময় দিতে হবে। সেটা শোয়ার আপনি চেয়েছেন না, উনি যে খাটে কমফোর্টেবল ছিলেন এতদিন ওই খাটটাই থাকবে। ওটা তো ঠিক, ওটা একটা ফাউলার্স বেড, ওটা হসপিটালে যে ধরনের বেড ব্যবহার হয় ওরকম ইলেকট্রনিক না হলে ওটা ম্যানুয়াল, ওটা ম্যানুয়ালি আমরা ভেঙে মাথার দিকটা একটু উঁচু করতে পারি, ওগুলো করতে পারি। উনি যেহেতু ওই বেডে কমফোর্টেবল ছিলেন, সুতরাং আমরা ওই বেডটা ইমিডিয়েটলি চেঞ্জ করার কথা ভাবছি। এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকে স্পষ্টভাবে না জানানো হলো। হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আগামী বুধবারই ছুটি পেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেক্ষেত্রে তাকে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত দিকটাই পর্যালোচনা করছে আপাতত মেডিকেল টিম। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।